চললো। আরোহী, তুমি কি মাকে হেল্প করছো? মাকে হেল্প করছো তুমি মায়ের ব্যাগ নিয়ে? হাই বলো, হাই বলো। আমরা কোথায় যাচ্ছি? কাজ করতে যাচ্ছি। আরোহী আর আমি একটু মার্কেটে বেরোলাম। তো ছোটোবেলা থেকে আরোহীকে নিয়ে বেরোনো একটু টাফ ছিল, কিন্তু আস্তে আস্তে একটু বড় হচ্ছে আর মনে হয় খানিকটা বুঝতেও শিখেছে। এখন ওকে নিয়ে আমি একা একা বাহিরে বের হতে পারি। সে ভালোই আমাকে হেল্পও করে, আমার ব্যাগটা নিয়েছে সে। এখন আমরা এসেছি দর্জি কাকার দোকানে। দর্জি কাকার দোকানে এখানে ব্লাউজ বানাতে দেবো, তাই দর্জি কাকার দোকানে আরোহী আর আমি এসেছি। আবার সেখান থেকে ব্লাউজ বানাতে দিয়ে এখন যাব একটু বাজারে, মার্কেটের ভিতরে। তো এই তো এখানে একটু বোনের জন্য হলুদের গহনা দেখছিলাম, আরও কিছু টুকিটাকি কেনাকাটা করে তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি। বাহিরে প্রচণ্ড রোদ ছিল আর আরোহীর পক্ষে এটা ভালো ছিল না, তাই তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।